الله أكبر الله أكبر Assalamu alaikum my lovely viewers welcome back to my channel asha kori shobai bhalo achen amra alhamdulillah bhalo achi ei to boli boli kore chole esheche amader first ramadan to shobai ke ramadan mubarak ei to ami fridge theke amar sheddho kora boot ar somosto jinish pati ber kore niyechi shei sathe bhablam je ajke amader ডাইনিং টেবিলটা কে সুন্দরভাবে সাজানো যাক তো আমি আমার ডাইনিং টেবিলে আমার একটা পুরনো পর্দা বিছিয়েছি যেহেতু টেবিল ক্লথ আছে সেটা আমি ঈদে ইউজ করব তো এই তো নতুন জিনিসপত্র দিয়ে সাজালাম টুকটাক যেহেতু পুরো রমজান মাসটা এখানে খাওয়া দাওয়া হবে তাই ডাইনিং রুমটাকে একটু সাজানোর চেষ্টা করলাম তো আজকে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব এখন আমি দেব 1 কাপ বেসন আর 1/3 কাপ চালের গুঁড়া আর দেব আমি এই মশলাগুলো আমরা কম বেশি সবাই জানি মশলাগুলো আর 1/2 টিস্পুন থেকে একটু কম দেব বেকিং পাউডার তো আমি তো অল্প কোয়ান্টিটিতে দেখাচ্ছি মানে আমার আইটু আমি এটা ডাবল তৈরি করেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব এবং হ্যাঁ আদা রসুন দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আমি শেষে আদা রসুন দিয়েছি তো এটা আমি দুপুরের দিকেই তৈরি করে রেখেছিলাম 12টার দিকে তো আমি ঘুম থেকে উঠেই টুকটাক সব কাজকর্ম সেরে ফেলেছিলাম একটার মধ্যেই শুধু রান্নাটা ভাজাভাজিটা আমি পরবর্তীতে করেছি তো একটার মধ্যেই আমি আমার রান্নাবড়া শেষ হয়ে গিয়েছিল টুক মানে ভাজাভাজি বাদে আমি দুপুরের দিকেই ট্যাং বানিয়ে ফেলেছি এটা আমাদের জন্য বানাচ্ছি তো আমি ভুলে আমারটার মধ্যেও একসাথে চিনি দিয়ে ফেলেছি তো ভাবছি পরবর্তীতে আমি আমারটাতে চিনি ছাড়া আমি খাবো এটা আমার মেয়ের জন্য তৈরি করছি তো রমজান মাস আসলে রহমতের মাস কি বলবো এই দিনটা এই মাসটা আসলে চেষ্টা করব কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে আরো বেশি পরিমাণে রহমত আদায় করে নেওয়া যায় সেটাই ভাবছিলাম তো যাই হোক এখন আমি এটা আলু আর ডিমের চপ তৈরি করছি তো আলু সিদ্ধ করে এটাতে পেঁয়াজ ভাজা পেঁয়াজের বেরেস্তা আর মরিচ ভাজা দিয়েছি তো যাই হোক রমজান মাসে রান্নাবান্না তো করতেই হবে সেই সাথে চেষ্টা করতে হবে কিভাবে আমাদের নেকি পাল্লা আরো ভারী করা যায় সেটাই আমি ভাবছিলাম যেহেতু আজকে প্রথম দিন তাই সবকিছু একটু বেশি রান্না বাড়া হবে তো এরপর আজকে আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়েইছি সাথে কোরআনও পড়েছি এবং তাসবিহও করেছি তবে একটু অল্প করেছি তো আমি এখন চেষ্টা করব যে আমার রান্না বাড়া ঝামেলাটা আরো কিছু কমিয়ে যাতে আমি বেশি বেশি করে আল্লাহর জিকির করতে পারি আল্লাহর কাছে কাছে যেতে পারি সেটা আমি ভাবছিলাম যে কিভাবে করা যায় কিভাবে আরো আরো বেশি রহমত আল্লাহর কাছ থেকে আদায় করে নেওয়া যায় যেহেতু এটা রহমতের মাস তো এইভাবে আমি আলুগুলো তৈরি করে নিব তো রোজা রেখে আমি
আল্লাহর রহমতে চিনি বলেন লবণ বলেন সব কিছু পরিমাণ মতো দিতে পারি যেহেতু অনেকদিন থেকে রান্না করে আসছি তো ফার্স্ট রমাদান তাই আমি একটু চিন্তায় ছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কি না তার উপরে দিয়ে ব্লগও বানাচ্ছিলাম তো এখন আমি বুটটাকে রান্না করে নেব তো আমরা কম বেশি সবাই জানি কীভাবে বুটটা রান্না করতে হয় তো আমি পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে যেভাবে নর্মালি রান্না করা হয় সেগুলোই আমি রান্না করছি তো এই পেঁয়াজটা আসলে আমি আমার মেটকে দিয়ে কাটিয়েছিলাম তো উনি যা ইচ্ছা তাভাবে পেঁয়াজটা কেটেছে ঠিক মতো মন মতো হয়নি তাই তো আদা রসুন দিয়ে দিলাম একটু ভুনে নিব আমি আসলে তেলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম আমি চেষ্টা করি যে রমাদানে একটু হেলদি খাওয়া যায় কিনা এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখন আমি আর বুট আমি গতকালকেই অনেক পরিমাণে সিদ্ধ করে লবণ দিয়ে অলরেডি ফ্রিজে ছোটো ছোটো বক্সে আর কিছু পলিথিনে আমি ভরে রেখে দিয়েছি তো আমার আম্মু কালকে একটু বাইরে গিয়েছিলো এক রিলেটিভের বাসায় 2 ঘন্টার জন্য তো উনি এসে দেখে যে সমস্ত বুট বলেন ডাল টাল যা আছে সব কিছু তৈরি করে আমি ফ্রিজে অলরেডি স্টোর করে রেখেছি তো আম্মু অনেক খুশি হয়েছে আমার অর্ধেক না প্রায় সব কাজে আমি করে ফেলেছিলাম তো আজকে রোজার মাসেও আমি সবই করেছি আমার মাকে কিছু করতে হয়নি তো যাই হোক এটা হচ্ছে পেঁয়াজুর জন্য ডাল বাটা এভাবে আমি এখন পেঁয়াজুটা তৈরি করে নেব আসলে আজকে দিনটা অনেক গরম ছিল বাট কীভাবে কেটে গিয়েছে আমরা আসলে টেরই পাইনি তো আজকে আমরা অনেক খুশি আমি স্পেশালি অনেক খুশি আমি এখন ভয়েস দিচ্ছি রাত 9:30 বাজে 9:30 কি 10:00 বাজে আমার নামাজ শেষ হয়েছে আজকে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করলাম মাশাআল্লাহ তো আজকে আমি রোজাটা খুলে নামাজ পড়ে ইফতারি করে আমি একটা ঘুম দিয়েছি অনেক শান্তির একটা ঘুম জাস্ট আধা ঘন্টার জন্য ঘুমিয়েছি বাট মনে হয়েছে যে মনে হয় বেশ থেকে ঘুরে আসলাম এমন একটা শান্তির ঘুম অনেক দিন হয় দিতে পারি না আসলে কী বলবো তো ইফতারির টাইমে আমার মেয়েও ঘুমিয়েছিল তাই একটু আমরা ভালো মতো করতে পেরেছিলাম ইফতারিটা তো এইভাবে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা আমি যখন ব্লেন্ড করেছিলাম খুবই অল্প পরিমাণে পানি ইউজ করেছি একদম অল্প তো অল্প পরিমাণে পানি দিয়ে তো হয় না তারপর আমি চেষ্টা করেছি অল্প পানি দিয়ে এরপর ওটার মধ্যে ওটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদিও এটা পাটায় বাটলে সবথেকে পারফেক্ট হয় আমি চেয়েছিলাম পাটায় বাটবো বাট গরমের জন্য সাহস করতে পারিনি Thank you.
আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে রমাদান মুবারক। আল্লাহ হাফেজ।